আসসালামু আলাইকুম মেহনাজ কিচেন এন্ড ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গত বৃহস্পতিবারে আমি কক্সবাজার গিয়েছিলাম। আপনাদের সাথে আমি কিছু ভিডিও শেয়ার করব, আমি সেখানে গিয়ে কি কি করলাম এবং কতদিন ছিলাম। আমি আজকে সকালে এসেছি, গত বৃহস্পতিবারে গিয়েছিলাম। আমি এই প্রথমে চলে যাচ্ছি, আমার মেয়েটা প্রথম টোর দিচ্ছে কক্সবাজার, আর কখনো যায়নি, জন্মের পরে প্রথম আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি। ওর মামা ওকে খুবই আদর করে, আমার ছোট ভাইটা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে। আমরা যে বাসে চলে যাচ্ছি সেই বাসের নাম হলো শ্যারমাটি হেরিটেজ ট্রাভেল। এই বাসটা খুবই সুন্দর, খুবই আরামদায়ক, আপনারা যদি যেতে চান এই বাসে যেতে পারেন, ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন। সিটগুলি প্রচণ্ড ভালো লাগে এবং সেখানে একদম আমরা যেরকম ভেট করে রাখি ওরকম ভেট, দেখতে সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। আমার কাছে খুবই আরাম প্রিয় লাগছে, কারণ আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এক ঘুমে কক্সবাজার চলে গিয়েছি, আমার কাছে অনেক শান্তি লেগেছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা টিকিট কেটেছিলাম 12টায়, কিন্তু আমরা 12টার ঠিক টাইম আমরা গাড়িতে উঠতে পারি নাই, আমাদের গাড়িটার রাস্তায় প্রবলেম হয়ে গিয়েছিলো, তাই আমরা 12টার জায়গায় আমরা 2টার গাড়িতে উঠেছি। তাই অনেক রাত্র হয়ে গেছে, আমরা রাতের খাবারটা কিনে নিয়েছি, আমরা এখন গাড়িতেই আমরা ভুনা কিছুটা খেয়ে নিলাম। এখন আমরা একদম দুপুর 12টা সাড়ে 12টার দিকে আমরা এসে নেমে গেছি। এখন আমরা হোটেলে উঠেছি, শ্রী ওয়ার্ল্ডে উঠেছি। শ্রী ওয়ার্ল্ডের সবগুলো সিটও ভালো এবং খুবই ভালো। এই হোটেলে আমরা আবারও থেকে গিয়েছিলাম, তাই আমাদের কাছে ভালো লাগছে, তাই আমরা শ্রী ওয়ার্ল্ডে আবার উঠেছি। এখানের পরিবেশটাও ভালো, সব কিছু মোটামুটি আমাদের কাছে পছন্দ হয়েছে, তাই আমরা এখানে আবারও আরেকবার এসে থেকে গিয়েছিলাম, তাই আমরা আবারও পছন্দ হয়েছে বলেই এখানে এসেছি। আপনাদের যদি ভালো লাগে এখানে আসতে পারেন। সবচেয়ে বড় কথা হলো আপনারা কারো জন্য অপেক্ষা করবেন না, কেউ যদি আপনাকে পছন্দ না করে কেউ না কেউ আপনাকে পছন্দ করবে। আমার ভাইটা, আমার প্রাণের কলিজার টুকরা ভাইটা, আমার মন খারাপ ছিল, তাই ও বলল চলো তোমাকে কক্সবাজার থেকে ঘুরে নিয়ে আসি। ও 2 দিন আগে একবার ওর ওয়াইফকে নিয়ে ঘুরে গিয়েছিলো, আমার ছোটো ভাইয়ের বউটাকে নিয়ে। তারপর আমার কিছু একটা কারণে আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল, তারপর সাথে সাথে আমাকে আমার মেয়েকে নিয়ে ও রওনা হয়ে গেল। যাবি আমার মনটা ভালো করার জন্য, ওকে আর আমি বাধা দিতে পারলাম না। ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, ও কখনোই আমার মন খারাপ সহ্য করতে পারে না, বিশ্বাস করেন। আমার ভাই আমার বাবার মতো ভালোবাসে, আমার বাবা মা যেরকম ভালোবাসত সে আমাকে অত্যন্ত ভালোবাসে, তার ভালোবাসা পেয়ে আমি বেঁচে আছি। মনে রাখবেন বন্ধুরা, এই পৃথিবীতে যদি কেউ না কেউ ভালোবাসে, একজন না একজন আপনাকে ভালোবাসবে। কেউ যদি আপনাকে অবহেলা করে, একজন না একজন আপনাকে অবশ্যই পছন্দ করবে। আমার ভাইটা আমাকে প্রচণ্ড পছন্দ করে, প্রচণ্ড ভালোবাসে, আমাকে প্রচণ্ড আগলিয়ে রাখে, তাই আমার মনটা ভালো করার জন্য ও আমাকে ঘুরতে নিয়ে এসেছে। সত্যি সত্যি আমাকে ঘুরিয়ে ও মনটাকে ভালো করে দিয়েছে এবং আমাকে নিয়ে যত সব চিন্তা করে, সবসময় আমাকে নিয়ে চিন্তা করে, আমাকে নিয়ে ভাবে যে আপু তুই চিন্তা করিস না, তুই ভালো থাকিস, তোর ভালোর জন্য আমি সব কিছু করতে পারি, আমাকে সবসময় সান্ত্বনা দেয়। আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তাই আমরা এসে গোসল করেছি এবং ফ্রেশ হয়েছি। ফ্রেশ হইতে হইতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আমরা রাতের খাবারটা, আমরা এখন রাত হয়ে গেছে প্রায়, সব কিছু শেষ করতে করতে আমরা রুমে খেয়ে নিলাম। এই যে আমার প্রাণের প্রিয় ভাইটা বসে আছে, ও খাবে আমাদের সাথে, বলছে তোমরা বসো আমরাও খাবো, সবে মিলে একসাথে আমরা রাতের ডিনারটা করে নিব, কারণ আমরা অনেক জার্নি করেছি, তাই সবাই একসাথে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা রাতে ফ্রেশ হয়ে আমরা ঘুমিয়ে যাব। তবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন, যখনই মন খারাপ থাকে, যখনই খারাপ লাগে, আপনার প্রিয় মানুষ একজন না একজন আপনার পাশে এসে দাঁড়াবে। কেউ যদি আপনাকে পছন্দ না করে, একজন না একজন আপনাকে অবশ্যই পছন্দ করবে। তাতে আমরা আসলেই অনেক অসহায় পড়ি, আমরা মনে করি আমাদের জন্য পৃথিবীতে কেউ নাই। আসলে প্রিয়জন সবাই আছে, কিন্তু আমরা আসলেই ঘরে থাকা মানুষগুলোকে বেশি প্রাধান্য দিই, বেশি ভালোবেসে ফেলি, তাই আমরা তারা যদি কোনো কিছুতে একটু কষ্ট দেয় মনে করি যে আমাদের পৃথিবীটাই মিথ্যে। আসলে এটা ভুল, আমরা অনেক ভুল করে থাকি, আমরা নিজের জন্য কিছুই করি না, আমরা শুধু সংসার নিয়ে স্বামী নিয়ে ব্যস্ত থাকি। আসলে নিজেকে সময় দিতে হয়, সারাদিন সবসময় সংসার নিয়ে ব্যস্ত থাকি, স্বামী নিয়ে ব্যস্ত থাকি, বিনিময়ে কী পাই?
বিনিময়ে কিছুই পাই না, না পাই আনন্দ, না পাই কোনো কিছু, সারাক্ষণ কিছু করি না, কিছু কাজ করি না, কিছু এটা সেটা, সারাক্ষণ অজুহাতের পরে অজুহাত থাকতেই থাকে। কিন্তু যাই হোক, আমার এই প্রাণপ্রিয় প্রিয় ভাইটা আমাকে সবসময় আগলিয়ে রাখে, সবসময় ঘুরতে নিয়ে যায়, সবসময় প্রচণ্ড ভালোবাসে। সেই ভালোবাসার মূল্যায়ন আমি কীভাবে করব, কীভাবে দিব আমি নিজেও জানি না। তবে আমি ওর জন্য সবসময় দোয়া করি, আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে, সবসময় সুস্থ রাখে, সবসময় আল্লাহ যাতে বাঁচিয়ে রাখে। আমার মৃত্যুর পরে যেন আমার ভাইটা মরে, আমি যেন ওর মৃত্যুটা না দেখি, আমার নিজের চোখে যদি ওর মৃত্যুটা দেখি তাহলে আমি নিজেই মনে হয় বাঁচব না। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইটার জন্য, আমার কলিজার টুকরা ভাইটা আমাকে সবসময় আলগিয়ে রাখে। বন্ধুরা, আমরা প্রথম দিন লাবণী বিচে ঘুরলাম, আমার মেয়েটাকে ঘোরায় উঠালো, আমার মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসে। ও বলে, মামা তুমি অনেক ভালো, অনেক ভালো একটা মামা পেয়েছি, মামাকে প্রচণ্ড ভালোবাসে। মামার কাঁধে উঠে সারাক্ষণ নাচানাচি করে, মামার সাথে প্রচণ্ড মিশে, যেটুকু ভালোবাসা মামায় দেয় ওইটুকু ভালোবাসা যদি ওর বাবায় দিত আমি মনে হয় সবচেয়ে খুশি হইতাম। ওর বাবা তো ওকে সময়ই দেয় না, সকাল 6:30 যায়, সে রাতের 9:00-10:00, কোনো দিন 1:00, কোনো দিন 6:00, এক একদিন এক এক টাইমে আসে, সেই সময়টা বাবা ওকে দিতে পারে না। তাই ও সবসময় মন খারাপ থাকে, সবসময় প্রচণ্ডভাবে সে ক্লান্ত হয়ে থাকে, কারণ কারোর সাথে তো সে ঘুরতে যেতে পারে না, কারোর সাথে দুষ্টুমি করতে পারে না, কারোর সাথে এনজয় করতে পারে না, মজা করতে পারে না। বাচ্চারা তো এই বয়সে একটু ঘোরাঘুরি পছন্দ করে। এখন আমরা চলে আসলাম ওখান থেকে ঘুরে টুরে, আমরা শ্রীগালের হোটেলের নিচে চলে আসলাম। শ্রীগাল হোটেল খুবই সুন্দর, তবে নিচের অংশটা বেশি সুন্দর। শ্রীগালের মাঠ, শ্রীগালের সুইমিং পুল সব কিছুই সুন্দর। তাই আমরা রাত্রে অনেকক্ষণ এখানে আমরা ঘোরাঘুরি করেছি এবং এখানে আমরা একটু নাস্তা করেছি এবং বাচ্চারা খেলাধুলা করেছে। খুবই ভালো লেগেছে এই জায়গাগুলি। আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে নিয়ে আসতে পারেন, অবশ্যই বাচ্চাদের কাছে খুবই ভালো লাগবে। তবে আমি মনে করি যে এই বাবারা নাকি বাচ্চাদেরকে সময় দেয় না, বাচ্চাদেরকে নিয়ে ঘুরে না, তারা অবশ্যই বাচ্চাদের সাথে অবিচার করতেছেন। বাচ্চাদের সাথে অবিচার কখনোই করেন না, কারণ বাচ্চারা ছোট সবসময় থাকবে না, একসময় তারা বড় হয়ে যাবে, কিন্তু তাদের স্মৃতিগুলো মনে পড়বে, স্মৃতিগুলো সবসময় মনে দাগ কাটবে যে আমার বাবা আমাকে কখনোই ঘুরতে নিয়ে যায়নি। তাদের অবশ্যই বড় হইলে তাদের এই কথাগুলি মনে পড়বে, যারা এই বাবা আছেন তারা সময় দিবেন বাচ্চাদেরকে, বাচ্চাদেরকে কখনোই অবহেলিত করবেন না। আপনাদের নিজের সন্তান, নিজেরই জন্মের সন্তান। আপনাদের যদি জন্মের সন্তান না হইতো বা অন্য কেউ হইতো তাদেরকে নিয়ে ঘোরাতে চেষ্টা করবেন, ঠিক আছে? বাচ্চারা ঘোরার পাগল, বাচ্চারা আনন্দের পাগল, বাচ্চারা আসলেই আনন্দপ্রিয় পছন্দ করে, তারা খেলাধুলা পছন্দ করে, ঘুরতে পছন্দ করে। আমার ভাইটা আমার এই বাচ্চাটাকে খুবই সময় দেয় এবং ওর বেবিটাকেও অনেক সময় দেয়। ও ঘুরতে গিয়ে এত মজা পেয়েছে, মামাটাকে বলে, মামা তুমি খুবই ভালো, খুবই ভালো, মামা তুমি এত ভালো, সারাক্ষণ শুধু মামার গলায় গলায় থাকে আর বলে মামা তুমি অনেক ভালো। তো আমি প্রশ্ন করি, তোমার বাবা ভালো না? বলে, না আমার বাবা তো আমাকে কখনই ঘুরতে নিয়ে যায় না, আমার বাবা তো আমাকে এতটা আদর করে না, আমার বাবা তো সারাক্ষণ অফিস নিয়ে ব্যস্ত থাকে। তবে আমি সমস্ত বাবাগুলি বলি, একদিন হলো আপনারা একটু বাচ্চাদেরকে সময় দিবেন, আপনাদের কাছে অনুরোধ। বাচ্চারা অনেক ফিল করে আপনাদেরকে, ঠিক আছে, কিন্তু আপনারা বুঝতে চেষ্টা করেন না, আমাদের কাছে অনেক কষ্ট লাগে। শ্রীগালের ভিতরে অনেকগুলো জুয়েলারি আছে, সেখান থেকে আমরা কিছু জুয়েলারি কিনবো এবং কিছু ড্রেস কিনবো, সেখানেও চলে আসলাম। সব কথার ফাঁকে ফাঁকে অবশ্যই সব কিছুই দেখিয়েছি, মনের কথাগুলো, মনের দুঃখগুলো, মনের আনন্দগুলো আপনাদের সাথেই তো শেয়ার করব। আপনারা তো আমার পরিবার, আপনারাই তো আমার সব কিছু। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার ছোট ভাইয়ের বউটা আর আমি, দেখেন এখানে আমরা ওনা মিক্সের জিনিস কিনতেছি এবং খুবই আমাকে ভালোবাসে। আমার ছোট ভাইয়ের বউটা আমার মন খারাপ দেখলে ও সহ্য করতে পারে না, আমাকে প্রচণ্ড ভালোবাসে। এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে নিলাম, তবে এখানে জিনিসগুলো অবশ্যই মানসম্মত, খুবই ভালো। আমরা কেনাকাটা করে বেবিদেরকে নিয়ে আবারও বের হয়ে গেলাম, সেখানে একটু আর একটু ঘোরাঘুরি করবে এবং ওরা একটু মজা করবে, ওদের আনন্দটার জন্যই আমরা এখানে এসেছি। ওরা যদি আনন্দ থাকে আমরাও আনন্দ পাচ্ছি, আমার ভাইয়ের ছেলেটা খুবই মজা পাচ্ছে এবং আমার বেবিটাও খুবই মজা পাচ্ছে। আমিও ঘুরে একটু অনেক আনন্দ পেয়েছি, অনেক দিন যাবৎ ঘুরতে যাই না, কারণ আমাদেরকে ঘুরতে নিয়ে যায় না, সময় পায় না, নাকি ইচ্ছে করেই যায় না তা নিজেও জানি না। স্ত্রীর জন্য যদি একটু সময় বের করতে হয়
ইচ্ছা করলে পারে সবাই, কিন্তু স্বামী স্ত্রী যদি মিল মহব্বতে থাকে আল্লাহ খুশি হয়। কিন্তু এই জিনিসটা আসলে কেউ বুঝতে চেষ্টা করে না। আমাদের আল্লাহের রাসূলরা ওনাদের বিবিদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিল, ওনাদের বিবিদের সাথে ওনা আনন্দ করেছিল, খেলাধুলা করেছিল, অনেক সময় দিয়েছিল ওনার বিবিদেরকেও। ওনারা অনেক ঘুরতে নিয়ে গিয়েছিল। এগুলো আমার মুখের কথা না, হাদিসের কথা। এই যে ওরা কি সুন্দর খেলাধুলা করতেছে, আমার মনটা ভরে গেছে। আসলে আমি অনেক একটা অবহেলিত একটা মেয়ে এবং অনেক দুঃখিত একটা মেয়ে। আমাকে নিয়ে কেউ ঘুরতে যায় না, শুধু আমার এই ছোটো ভাইটা আমাকে নিয়ে ঘুরতে যায়। আসলে আমি কি এতটাই খারাপ, এতটাই অসুন্দর? আপনারা আমার এই প্রশ্নটা রাখবেন, কেন আমার হাজবেন্ড আমাকে ঘুরতে নিয়ে যায় না এবং আমার বেবিটাকে? আচ্ছা, বাদ দিলাম আমার কথা, কিন্তু আমার বেবিটাকে তো সে সপ্তাহে একদিন একটু ঘুরতে নিয়ে যেতে পারে বা একটু আনন্দ দিতে পারে। জানি না আমাদের জীবনে কী আছে, আপনারা দোয়া করবেন অবশ্যই আমাদের জন্য। এখন আসলে ঘোরাঘুরি করে সব কিছু করে যে ঘুমিয়ে পড়েছিলাম, এখন সকাল হয়ে গেছে, এখন আমরা নাস্তা করব। যে হোটেলে উঠেছি আমরা শ্রীওয়ালডে, সেই হোটেলেই আমরা নাস্তা করলাম। নাস্তা করে আবারও আমরা লাবণী বিচে চলে গেলাম। লাবণী বিচে যে আমার